নেশামুক্ত কেন্দ্রে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু চাঞ্চল্য। পরিবারের অভিযোগের তির সুতির ওই নেশামুক্তি কেন্দ্রের দিকেই। ঘটনায় সুতি থানায় লিখিত অভিযোগ পরিবারের, যদিও অভিযোগ মানতে নারাজ নেশামুক্তি কেন্দ্র কর্তৃপক্ষ। নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য। পরিবারের অভিযোগের তির সুতির ওই নেশামুক্তি কেন্দ্রের দিকেই। শিশুনাথ দাস নামে মৃত ওই ব্যক্তির বাড়ি শমশেরগঞ্জের বাসুদেবপুর এলাকায়। পরিবারের দাবি, রবিবার তাকে নেশামুক্তি কেন্দ্রে নিয়ে আসা হয় এবং সোমবার রাতেই পরিবার মৃত্যুর খবর জানতে পারে। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকজন যুবককে নেশার হাত থেকে মুক্তি দিতেই এই কেন্দ্রটি চালু হয়। যদিও আকস্মিক এই ঘটনায় হতবাক সকলেই। মৃতের আত্মীয়ের দাবি, সুস্থ করার জন্য ভর্তি করা হয়, কিন্তু একদিনের মধ্যেই ঘটল অঘটন। তার জন্য ওকে নেশামুক্ত কেন্দ্রে তো ভর্তি করানো হয়েছিল, পরশু দিন ভর্তি করেছিল, দিয়ে তারপরে কাল রাত্রে 10:30 কি 11:00 সময় ওনার বাড়িতে খবর দিক যে এরকম আপনার ছেলে অসুস্থ, দিয়ে আপনার তাড়াতাড়ি আসুন, যদি এখানে আসছে নিয়ে আসছে। ওর বাবা দেখে তো হতভাগ্য, ডাক্তারবাবু বলেছে ডেট হয়ে গেছে। আমাদের মনে হচ্ছে মেরে ফেলা, এখন কারা মেরে ফেলেছে ওটা তো বলতে পারছি না স্যার। আমার মনে হচ্ছে ওরকম দাঁতাচ্ছা, তো যদি আবাসন যদি ভর্তি থাকে তাহলে কি মারবে কে তাহলে। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নেশামুক্তি কেন্দ্রের দুজনকে আটক করেছে। শরীর খারাপ হয় ওর বাড়িতে ফোন করেছি, সঙ্গে সঙ্গে বললাম যে হসপিটাল নিয়ে যাচ্ছি, রাস্তায় যেতে যেতেই হয়েছে কেসটা, ডাক্তারবাবু দেখলেন বললে কি না, ও নিজে নিজে ই করেছে উইথড্রলে এগুলোতে আপনার ই হয়েছে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।